নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। করোনার আতঙ্ক বর্তমানে আমাদের গোটা বিশ্বে ছেয়ে গেছে। আমরা প্রত্যেকে ভাবছি যে এই করোনা থেকে আমরা কবে মুক্তি পাব। কিন্তু আপনারা জানেন কি, এমন একটি গাছ আছে যে গাছটি যদি আপনার বাড়িতে থাকে বা আপনার আশপাশে থাকে, সেক্ষেত্রে আপনারা করোনা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প না, এটি বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা বলছি আমি। তো আসুন, আমি এই ভিডিওতে সেই গাছ সম্পর্কে জানাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে মোটিভেশন তো অবশ্যই পাবেন এবং মানুষ চিনতেও পারবেন। তাই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা বাংলাতে লিখুন জীবনজয়ী এবং সার্চ করুন। তো বেশি দেরি না করে আসুন, শুরু করা যাক। গাছ, আমাদের পৃথিবীতে অনেক রকম গাছ আছে, যে গাছগুলির কার্যকারিতা এক একটার এক এক রকম। হ্যাঁ বন্ধুরা, কিছু এমন গাছ আছে যে গাছগুলি আমরা তন্ত্র মন্ত্রতে কাজে লাগাই, কিছু গাছ আছে সেই গাছ থেকে আমরা ওষুধ তৈরিতে কাজে লাগাই, এবং কিছু গাছ আছে আমরা ঘরে সাজানোর জন্য রাখি। হ্যাঁ বন্ধুরা, তো এমন একটি গাছ আছে যে গাছটি আপনার গৃহে থাকলে বা আপনার গৃহের আশেপাশে থাকলে করোনা হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। তো কোন সেই গাছ সেটি আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি। সেই গাছটির নাম হচ্ছে নিম গাছ। হ্যাঁ বন্ধুরা, নিমের গাছ যদি আপনার বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনার করোনা হওয়ার সম্ভাবনা প্রবল হারে কম থাকে। কারণ নিমের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলি আমাদের বায়ুর এনভায়রনমেন্টকে পরিশুদ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও নিম পাতা থেকে কিন্তু আমাদের স্কিনের অনেক প্রবলেম দূর হয়, এটা আপনারা অবশ্যই জানেন। তো এই নিমের গাছ যদি আপনার বাড়িতে বা বাড়ির আশপাশে থাকে সেক্ষেত্রে করোনা হওয়ার সম্ভাবনা প্রবল হারে কম থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।